हे एवरीवन, आमार चैनल कुकिंग कोरिडोरे सबाई के वेलकाम करछी। आशा करी सबाई भालो आछेन। आज के आमी तैरी करब चिकेन भुना। आमी किभावे चिकेन भुनाटी तैरी करेछी ता जानते देखते थाकुन भिडियोर शेष पर्यन्त। ताहले चलुन मूल रेसिपिते चले आसा जाक। एखाने आमी छोटो साइजेर देशी मुर्गी निये नियेछी। মুরগিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টোটাল 500 গ্রামের মতো এখানে মুরগির পিস আছে। তো আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপরে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। प्याज भाजा हुए ऐसे छे, हल्का लालचे करे प्याज टा भेजे तूले निए छी। ये प्याज टा आमी शेषेर दिके व्यवहार करबो। एखोन आमी दिए दिलाम प्याज बाटा बड़ो 1.5 टेबिल चामच। तारपरे दिए दिएछी आदा रसुन बाटा। রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে নিয়েছি টমেটো পেস্ট 1 কাপ। এই টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। এরপরে হালকা একটু জল দিয়ে দিয়েছি 1-2 টেবিল চামচের মতো, যাতে মশলাটা খুব ভালোভাবে কষাতে পারি। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এরপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মুরগির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন, জল ছেড়ে এসেছে মাংস থেকে। আবার নেড়েচেড়ে দিতে হবে। দেখুন, মাংস রান্নাটা কিন্তু সবসময় কষানোর উপরই ডিপেন্ড করে এর স্বাদ। সেটা মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যত ভালোভাবে মাংসটাকে কষাতে পারবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তাই সবসময় মাংস ভালোভাবে কষাতে হবে। এখন মাংস কষিয়ে নিয়েছি আমি 15-20 মিনিটের মতো, এভাবে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে। তারপরে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। অবশ্যই মাংস রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন। দেখুন, মাংস কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছিল। এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরও 10 মিনিট মতো আমি জাল করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়ো দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। এখানে আমি গোটা মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর এলাচ। এবার আরেকটি কড়াইয়ে তেল গরম করে এই গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে আমি তা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এইভাবে শেষের দিকে ফোড়ন দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর এখন দিয়ে দিয়েছি সেই যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম সেটাকে। এদিকে মাংসের ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। যখন গাঢ় হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে।
আর তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ রান্না করে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। দেখুন মাংস ভুনা একদম রেডি। এইভাবে চিকেন ভুনা করে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।